চিট ফান্ডের টাকা ফেরত বিষয়ে আবার একটি আপডেট নিউজ বেরিয়ে এসেছে। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব যারা অ্যালকেমিস্ট, এমপিএস গ্রুপ এবং ভিপজিও কোম্পানিতে টাকা রেখেছিলেন এবং যে সমস্ত আমানতকারী রয়েছেন যারা আবেদন করেছিলেন টাকা ফেরত পাওয়ার জন্য, তো তাদের জন্য সুখবর রয়েছে। এছাড়াও আপনারা যারা অন্যান্য বিভিন্ন কোম্পানিতে টাকা রেখেছেন, আপনি কোন কোম্পানিতে টাকা রেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকে এই তিনটে কোম্পানির বিষয়ে যে আপডেট নিউজ উঠে আসছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর সঙ্গে থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে যে নোটিশ দেওয়া হয়েছে এসপি তালুকদার কমিটির তরফ থেকে, এখানে ভিপজিও কোম্পানিতে যারা টাকা রেখেছেন এবং যে সমস্ত আমানতকারীরা টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাই করা হচ্ছে এবং 14 তারিখের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনাদেরকে প্রতিদিন 30 জন করে আমানতকারীকে টাকা ফেরত দেওয়া হবে, সেই বিষয়ে এখানে বলা হচ্ছে। তো এই কাজটা দ্রুত শুরু হবে। তো ভিপজিও কোম্পানিতে যারা আমানতকারী রয়েছেন তো তাদের কাজ খুব দ্রুত শুরু হবে। এর পাশাপাশি আরও যে নোটিশ দেওয়া হয়েছে, এখানে অ্যালকেমিস্টে যারা টাকা রেখেছিলেন এবং যে সমস্ত আমানতকারীরা আবেদন করেছিলেন টাকা ফেরত পাওয়ার জন্য, তো তাদেরও এখানে অ্যাপ্লিকেশনগুলি ভেরিফাই করা হচ্ছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এছাড়াও এমপিএস গ্রুপের যে আমানতকারীরা টাকা রেখেছেন, তো এমপিএস গ্রুপের যে সমস্ত আমানতকারী রয়েছেন যারা অনলাইনে আবেদন করেছেন তাদেরও অ্যাপ্লিকেশন ভেরিফাইয়ের কাজ শুরু হয়েছে। এবং এমপিএস গ্রুপে যারা অনলাইনে আবেদন করেছেন এবং 5/10/2020 পর্যন্ত যে সমস্ত আবেদনপত্র জমা পড়েছে সেই সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সমস্ত আমানতকারীদের টাকা ফেরত বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। এবং যে সমস্ত আমানতকারীরা 10,000 টাকা রেখেছেন তো সেই সমস্ত আমানতকারীদের টাকা আগেই দেওয়া হবে। এছাড়াও এমপিএস গ্রুপ বলুন বা অ্যালকেমিস্টের সমস্ত টাকা ফেরত দেওয়ার কাজ দ্রুত শুরু হচ্ছে, এই বিষয়ে এখানে বলা হচ্ছে। তো এই নোটিশ দুটো আপনি চাইলে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন, এখান থেকে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। এর পাশাপাশি এখনও যারা অনলাইনে আবেদন করেননি টাকা ফেরত পাওয়ার জন্য, আপনি চাইলে জাস্টিস এসপি তালুকদার কমিটির এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন টাকা ফেরত পাওয়ার জন্য। তো এখানে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই বিষয়ে আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। তা আপনি অ্যালকেমিস্ট বলুন, এমপিএস বা ভিপজিও যে গ্রুপে টাকা রেখেছেন, আপনি চাইলে এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন। এবং এখানে যে ইনভেস্টর অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনের পেজটায় পৌঁছে যেতে পারবেন। তো অনলাইনে আবেদন করার জন্য ঠিক এরকম পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে প্রথমত আপনারা যারা বিভিন্ন কোম্পানির আমানতকারী রয়েছেন, কোন কোম্পানিতে আপনি টাকা রেখেছেন সেই কোম্পানি এখান থেকে প্রথমত সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখানে ইনভেস্টর নাম, যে নামে আপনি টাকা রেখেছেন, এবং সার্টিফিকেট নাম্বার যেটা রয়েছে সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এবং এই যে ক্যাপচার কোড, এখানে এন্ট্রি করে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করে পরের স্টেপে আপনি কিভাবে এগিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও আমাদের আরেকটা ভিডিওতে দেখানো রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখান থেকে আপনি সমস্ত পদ্ধতিটা দেখে নিতে পারবেন অনলাইনে কিভাবে আবেদন করা যায়। এছাড়াও এই ভিডিও যখন শেষ হবে তখন ওই ভিডিও শো হবে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।